আজ মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। পূজাকে আনন্দমুখর করে তুলতে মন্দির মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। ঢাক ঢোল আর কাঁসর বাদ্যে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 24 অক্টোবর দশমীর মধ্য শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গোৎসব উপলক্ষে আলাদা বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।